মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা বৌদির কোনো খোঁজ পেয়েছেন? কি করে পাবো বলো তো, তোমার দাদা তো একেবারে পাকা ব্যবস্থা করে আমার বোনটার ক্ষতি করেছে, সব জায়গা থেকে এমন চাপ দিয়ে রেখেছে যে সব দিক থেকে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। পুলিশ তো কেসটা ইনভলভই হতে চাইছে না। আমি আন্দাজ করেছিলাম, কারণ পুলিশ যদি আপনাদের কমপ্লেইনটা নিত তাহলে আমার দাদার নামে পুলিশ কেস চলতো, আর দাদারা কোনোভাবেই এত তাড়াতাড়ি দেশে বাইরে যাবার ভিসাটা পেত না। দেশের বাইরে যাওয়ার ভিসা মানে? মানে দেশের বাইরে যাচ্ছে মানে এটা কখন হলো আর এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে ওরা? সেইগুলো বলার জন্যই আপনাকে ফোন করেছি। আজ রাতেই সোহিনীতি আর দাদা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। ওরা যদি পালিয়ে যায় তাহলে তো বর্ষাকে পাওয়ার আর কোনো পথই থাকবে না। আমিও বুঝতে পারছি না, এইভাবে রাতারাতি অস্ট্রেলিয়া, মানে ভিসা বাকি ডকুমেন্টস পেপারস এত কম টাইমে অ্যারেঞ্জ করলো কি করে? দেখুন, আমি ডিটেইলসে কিছুই জানি না। হ্যাঁ, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি যে ওরা তলায় তলায় কারোর সাথে যোগাযোগ করেছে, উপর মহলের কেউ, তারাই ওদের ভিসার ব্যবস্থা করে দিয়েছে। আজ রাত 10টায় ওদের ফ্লাইট। দেখুন, আমার তো হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারবো না। আপনারা যে কোনোভাবে প্লিজ ওদের আটকান। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ, অর্ণবের মাথার উপরে কোনো একটা বড় হাত রয়েছে, সুতো এখন অর্ণবের হাতে নয়, সেই ওপর মহলের কারোর একটা হাতে রয়েছে। এত সহজে আমরা কিছু করতে পারবো না, এই সমস্ত করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে কি আমার মেয়েটাকে ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি উপায়? পড়না বর্ষা যদি নিচে থেকে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু আমরা বর্ষাকে ট্রেস করতে পারবো। কিন্তু সেটা কি করে সম্ভব? ওই জানোয়ারটা তো বর্ষাকে এমন কোনো জায়গায় নিয়ে গেছে যেখান থেকে হয়তো কারোর সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছে না। আর তার থেকে বড় কথা, অর্ণব বর্ষাকে যেভাবে ট্রলিতে পুরে নিয়ে গেছে, ওর যে কি অবস্থায় আছে সেটা তো আমরা কেউই জানি না। ও যোগাযোগটা করবে কি করে? আচ্ছা, আমরা যখন বাড়ি ছিলাম না তখন কি বাড়িতে কেউ এসেছিল খোঁজ করতে? মানে বর্ষা হয়তো কাউকে দিয়ে পাঠাতেই পারে কোনো খবর। না পড়না, কেউ তো আসেনি। আসেনি? আচ্ছা, আমি না সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি কারোর কাছে আননোন নাম্বার থেকে কোনো রকম ফোন কলস আসে সেটা কিন্তু কেউ রিজেক্ট করো না, সেটা রিসিভ করে নিও। হতেই পারে বর্ষা হয়তো অন্য কারোর ফোন থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমাদের প্রত্যেককে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, এর মধ্যে কি কারোর ফোনে আননোন নাম্বার থেকে কোনো রকম ফোন এসেছে? আমার কিন্তু মনে হচ্ছে বর্ষা ঠিক কোনো না কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেই করবে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে কি বললেন, আননোন নাম্বার থেকে ফোন আসার কথা বললেন? হ্যাঁ, আপনার কাছে এসেছিল নাকি? ধুর বাবা, এর মধ্যে আবার কে ফোন করছে? কখন এসেছিল? ওই তো ওই চনুর সিনিয়রের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, মানে আমাদের ঝামেলা হচ্ছিল, সে সময় একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে ফোন এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।